বেসিক্যালি আমরা আসছি, আমার হোটেলের স্টাফ আছে চারজন, সবাই অনন্ত জলিলের অনেক বড় ফ্যান। অনন্ত জলিলের কিলহিম সিনেমা দেখার ইচ্ছা এবং খুব ভালো পরিবেশে দেখার ইচ্ছা ছিল। সবার আজকে বেতন দিয়েছি ঈদের পরে, আজকে ওই আজকের বেতনটা নিয়ে আজকে সিনেমাটা দেখতে আসছে, আমিও আসছি ওদের সাথে কিলহিম সিনেমাটা দেখতে। আমরা চারটা বোন সবাই মিলে এই মুভিটা কিন্তু আমাদের দেখতে আসার কথা ছিল আরও আগে থেকেই, ঈদের পরপর থেকেই। তো আমাদের পরীক্ষা চলতেছে, তো আজকে আমাদের পরীক্ষা শেষ, আমরা মানে সঙ্গে সঙ্গে চলে আসছি আর কি। আমি আমার মানে ভাগ্নে বউ আর নাতনি আসছি সিনেমা দেখতে। অনন্ত জলিল আর বর্ষা তাদের ছবি কখনো দেখা হয় না, এখন মনে করলাম যে দেখি তাদের ইয়েটা কীরকম। সবাই একটু আলোচনা সমালোচনাও করে আবার ভালো বলে, তো আমার একটু ইচ্ছা আর কি দেখি তাদের ছবিটা কীরকম। আজকে আমরা আসছি হচ্ছে কিলহিম সিনেমাটা দেখতে, আমরা প্রায় দশজনের মতো আসছি। তো মানে সিনেমাটা দেখতে আসছি এই কারণে যে অনেক হাইপ ক্রিয়েট হয়েছে। আমরা দেখছি যে মানে শুটিংয়ের সময় থেকেই অনেকগুলি প্রেস কনফারেন্স হয়েছে, এখানে আমাদের অনন্ত ভাই অনেক পজিটিভ কথাবার্তা বলছে যে মুভিটা অনেক ভিন্ন রকম হবে, সিকোয়েন্সে কোনো মিল নাই, 56টা নাকি 58টা সিকোয়েন্স আছে, তার মধ্যে একটা দুটা সিকোয়েন্স অন্যান্য মুভির সাথে মিলতে পারে, বাকি সিকোয়েন্সগুলি খুবই চমকপ্রদ এবং ডিফারেন্ট, এই জন্য আমরা দেখার জন্য আসছি। এখন যেখানে আসছি সেটা হচ্ছে কিলহিম মুভিটা দেখার, সিনেমাটা দেখার জন্য, বিকজ যে রিভিউটা দেখছি অনন্ত জলিলের আগের সিনেমাগুলো থেকে এটা একটু এটা বেটার। সো আমরা এই এক্সপেকটেশন নিয়ে আসছি যে আমরা বেটার কোনো কিছু দেখবো, অ্যান্ড কাহিনীটাও যতটুকু রিভিউ দেখছি মানুষের আগেরগুলোর থেকে এটা বেটার। হলে গিয়ে সিনেমা দেখা এখন খুব কম হয়, তাও আমি মাঝে মাঝে এসে দেখি, বিভিন্ন সিনেমা দেখি এবং মানে ভালো লাগে, বড় পর্দায় ছবি দেখতে খুবই ভালো লাগে। আমাদের সবার কিন্তু উচিত মানে হলে এসে সিনেমা দেখা। বাংলা সিনেমাতে দর্শক আসে না ব্যাপারটা একসময় সঠিক ছিল, বাট ধীরে ধীরে আপনি দেখছেন যে ভালো ভালো ছবি কিন্তু আসছে, এবং এই যে গত কিছুদিন যেমন পরাণ হাওয়া অনেক ভালো ভালো ছবি আসছিল, অ্যান্ড মানে পিপল আর কামিং টু দ্য হল না।